হ্যালো এভরিবডি, আজকে আমরা এই পোয়েম লেসন সিক্স দ্য ভ্যাগাবন্ড বাই রবার্ট লুইস স্টিভেনসন, এই পোয়েমের আজকে আমরা অ্যাক্টিভিটিগুলো দেখছি। আগে ভিডিওয়ে আমরা এক্সপ্লেনেশন দেখেছি আর বেঙ্গলি ট্রান্সলেশনটাও দেখেছি, ওয়ার্ড মিনিংটাও আমরা দেখেছিলাম। টুডে উই শ্যাল বি ডুইং দ্য অ্যাক্টিভিটিস, সো লেট আস স্টার্ট। অ্যাক্টিভিটি ওয়ান, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। চুজ মানে হলো চয়ন করো, দ্য কারেক্ট আনসার সঠিক উত্তরটি ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ প্রদত্ত বিকল্প থেকে, মানে প্রদত্ত বিকল্প থেকে আমাদেরকে সঠিক উত্তরগুলো চুজ করতে হবে, চয়ন করতে হবে। নাম্বার ওয়ান, দ্য ভ্যাগাবন্ড উইশেস টু হ্যাভ হিজ বেড, ভবঘুরে ইচ্ছে প্রকাশ করে যা ওর বিছনাটি হবে। অপশন ওয়ান, ইন আ ফ্রস্টি ফিল্ড বরফের মাঠে, টু ইন দ্য বুশ ঝোপঝাড়ে, থ্রি অ্যাট আ রোড সাইড ইন রাস্তার পাশে সরাইখানায়। তাহলে পোয়েম পড়ে আমরা বুঝেছিলাম যা ভ্যাগাবন্ড চায় ওর বিছনাটি হোক ইন দ্য বুশ, ইন দ্য বুশ এখানে লেখা আছে, বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, ও বিছনা কোথায় চায়, ঝোপঝাড়ের মধ্যে চায়, কেন, যেহেতু স্টার্স তারাগুলোকে দেখতে পারবে, এই জন্য সঠিক উত্তরটি হবে ইন দ্য বুশ। নেক্সট নাম্বার বি, দ্য ভ্যাগাবন্ড প্রেস ফর আ লাইফ, ভবঘুরে প্রার্থনা করে যে ওর জীবন। নাম্বার ওয়ান, ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, প্রকৃতির সরনিধ্যে হোক। নাম্বার টু, ডিভোটেড টু সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কাজকর্ম করতে। নাম্বার থ্রি, স্পেন্ড ইন কমফর্ট অ্যান্ড লাক্সারি, আরাম আর বিলাসিতার মধ্যে জীবনটা কাটুক। পোয়েম পড়ে আমরা কি বুঝেছি, দ্য ভ্যাগাবন্ড প্রেস ফর আ লাইফ, ও প্রার্থনা করেছিল, ইচ্ছে প্রকাশ করেছিল ওর জীবন হোক ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, ও প্রকৃতির সরনিধে থাকতে চাইছিল। এটা হবে সঠিক উত্তরটা। তারপরে নাম্বার সি, দ্য ভ্যাগাবন্ড ডাজ নট সিক, ভবঘুরে চায় না, সিক মানে চাওয়া, কি চায় না, দ্য হেভেন অ্যাবাভ হিম, ওর মাথার উপরে আকাশ, এটাও চায় কি চায় না, আমরা বুঝেছি এটাও চায়। নাম্বার টু, ওয়েলথ সম্পদ চায় মনে হয় না। নাম্বার থ্রি, দ্য রোড বিলো হিম, ওর পায়ের পাশে রাস্তা, এটাও চায়, তাহলে কি চায় না, ওয়েলথ চায় না, তাহলে অপশন হবে নাম্বার টু। অ্যাক্টিভিটি টু, আইডেন্টিফাই উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড উইচ আর ফলস। আইডেন্টিফাই, আইডেন্টিফাই মানে হলো চিহ্নিত করো, উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট, উপস্থিত বক্তব্যগুলির মধ্যে, উপস্থিত বক্তব্যগুলির মধ্যে কোনটা সঠিক বা কোনটা ভুল। তারপরে গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইয়োর আনসার, গিভ মানে দাও, সাপোর্টিং স্টেটমেন্ট সহকারী বক্তব্য, সহকারী বক্তব্য ফর ইচ অফ ইয়োর আনসার, তোমার প্রত্যেকটা উত্তরের একটা সহকারী বক্তব্য দাও, মানে ইউ হ্যাভ টু গিভ আ লাইন ফ্রম দ্য পোয়েম। নাম্বার এ, দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস দ্য ওয়ে টু বি ফার অ্যাওয়ে ফ্রম হিম, ভবঘুরে চায় যে পথ ওর থেকে অনেক দূরে হোক, এটা কি সঠিক না ভুল, এটা ভুল আছে, কেন, ভবঘুরে চাইছিল ওর যা রাস্তা ওর কাছে হোক, সাপোর্টিং লাইন হবে এটা। অ্যান্ড দ্য বাইওয়ে নাইমি, অ্যান্ড দ্য বাইওয়ে নাইমি, এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। নাম্বার টু, দ্য ভ্যাগাবন্ড ডিপস দ্য ব্রেড ইন দ্য রিভার ওয়াটার, ভবঘুরেটি রুটিটা নদীর জলে ডুবিয়ে খায়, এটা সঠিক আছে, উত্তরটা কোথায়, এটা, ব্রেড আর ডিপ ইন দ্য রিভার, এটা এই লাইনটা তোমরা লিখে দেবে সাপোর্টিং এস এস দিয়ে এই লাইনটা লিখে দেবে। নাম্বার সি, ওয়েন অটম কামস দ্য বার্ডস আর গোয়িং টু বি হ্যাপি উইথ দ্য চার্পিং, যখন হেমন্ত আসবে পাখিরা আনন্দে কিচিরমিচির করবে, চার্পিংস মানে পাখিদের কিচিরমিচির, তাহলে কি হেমন্ত এলে পাখিরা কিচিরমিচির করবে, না এটা ভুল হবে, কেন এখানে স্টেটমেন্ট লেখা আছে সেন্টেন্স, সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, মানে অটম যখন এলো পাখিরা নীরব হয়ে গেল, ওরা চুপ হয়ে গেল, সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, এটা হবে সাপোর্টিং লাইন, আর এই স্টেটমেন্টটা হবে ভুল, এই স্টেটমেন্টটা হবে ভুল, এখানে তোমরা এফ লিখবে। নাম্বার ডি, ভ্যাগাবন্ড উইল নট ফিয়ার টু ফেস অটম অর উইন্টার, ভ্যাগাবন্ড ভয় পাবে না হেমন্ত হোক বা শীত হোক, ভয় পাবে না মুখোমুখি হতে, হেমন্ত বা শীতে মুখোমুখি হতে ও ভয় পাবে না, এটা আমরা বুঝেছি, এটা সঠিক আছে, সাপোর্টিং স্টেটমেন্ট হলো এই দুটো লাইন।
নট টু অটম উইল আই ইল, নট টু উইন্টার ইভেন, নট টু অটম উইল আই ইল, নট টু উইন্টার ইভেন, এই দুটো লাইন হবে সাপোর্টিং স্টেটমেন্ট। তোমরা এসেস করে এই দুটো লাইন লিখে দেবে। হলো, এবার অ্যাক্টিভিটি থ্রি, কমপ্লিট দ্য সেন্টেন্সেস মিনিংফুলি, বাক্যটি অর্থপূর্ণভাবে পূর্ণ করো। নাম্বার এ, দ্য ভ্যাগাবন্ড ইজ আ পার্সন হু, দ্য ভ্যাগাবন্ড ইজ আ পার্সন হু, ভবঘুরে একজন ব্যক্তি যে উদ্দেশ্যহীনভাবে এখানে সেখানে ঘোরে। হু, আনসার কি লিখবে তোমরা? ওয়ান্ডার্স ফ্রম প্লেস টু প্লেস উইদাউট এনি হাউস অর জব, মানে উদ্দেশ্যহীনভাবে এখানে সেখানে ঘুরে, যার কোনো বাড়ি নেই, কোনো কাজ নেই। উত্তর হবে ওয়ান্ডার্স ফ্রম প্লেস টু প্লেস উইদাউট এনি হাউস অর জব। নাম্বার বি, দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস আ লাইফ অফ, ভবঘুরে চাই একটি জীবন যা প্রকৃতির সরনিধ্যে আছে এবং ও এখানে সেখানে ঘুরে বেড়াতে পারে। তাহলে কি লিখবে? Wants a life of close contact with nature where he can roam around freely. Close contact with nature where he can roam around freely. Number C, the vagabond asks for, bhobogure chai je, or mathar upore hok akash ar paer tolay hok rasta. Tale uttor hobe, sky over his head and road below his feet. Number D, the vagabond does not ড্যাশ টু নো হিম, ভবঘুরে চায় না যে কেউ ওকে জানে, চেনে। তাহলে উত্তর হবে, এখানে তোমরা লিখবে ওয়ান্ট এনিবডি, ওয়ান্ট এনিবডি, দ্য ভ্যাগাবন্ড ডাজ নট ওয়ান্ট এনিবডি টু নো হিম। আজকের জন্য এতটাই, পরে ভিডিওতে নেক্সট অ্যাক্টিভিটিগুলো আমরা করবো।